ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি। আজকে ঐতিহাসিক শহীদ মিনার মঞ্চে আর একটু বাদেই আমাদের সকলের প্রিয় ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা অমিত শাহজি আসবেন আপনাদের সাথে মিলিত হওয়ার জন্যে। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত মানুষ কৈলাশ বিজয়বর্গীজি। মঞ্চে রয়েছেন ভারতীয় জনতা পার্টির সহকারী সম্পাদক সংগঠন শিবপ্রকাশজি। মঞ্চে রয়েছেন সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেননজি। মঞ্চে রয়েছেন ভারতীয় জনতা পার্টির অন্যতম সম্পাদক, প্রাক্তন সভাপতি পশ্চিমবঙ্গের রাহুল সিনহা, দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী। মঞ্চে রয়েছেন দুই পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চ্যাটার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সহকারী সংগঠন কিশোর প্রামাণিক কিশোর বর্মন। মঞ্চে রয়েছেন জেনারেল সেক্রেটারি সভায় সাংসদ, দুই রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং রূপা গাঙ্গুলি। মঞ্চে রয়েছে শান্তনু ঠাকুর, অর্জুন সিং, রাজু বিশ, জ্যোতির্ময় মাহাতো সহ আমাদের সদ্য নির্বাচিত 18 জন সাংসদ। আমি ওদের সম্বোধন করছিলাম এই না, মানুষকে, ওরা তো মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, ওদেরকে সম্মান দেওয়ার অর্থ হচ্ছে মানুষকে সম্বর্ধনা। ডান দিকে রয়েছে আমাদের জেলা সভাপতিদের মঞ্চ, সাংসদদের মঞ্চ, পদাধিকারীদের মঞ্চ। সামনে রয়েছে আমাদের যাদের জন্য আমরা এখানে, সেই মানুষগুলো আজ সারা মঞ্চের সামনে বসে আছেন, যারা জীবন যৌবনকে বাজি রেখে মঞ্চে এসেছেন। রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ, আপনারা দিলীপ দত্তরা একটা জোড়ো করতালি দিন। আজকে আমাদের এই যে সভা, আজকে এই যে সভা, সভা হচ্ছে কি, যে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহজি এবং কেন্দ্রীয় মন্ত্রী সভাকে আমরা আজকে অভিনন্দন জানাচ্ছি। আগে কতগুলো কথা বলি, যে হঠাৎ কতগুলো জিনিস আমি বলি, সেটা হচ্ছে দেখুন, বাংলায় নয় সারা ভারতবর্ষে এবারে লোকসভা নির্বাচনের আগে এর পাশের মাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সিপিআই বলুন, ডিএমকে বলুন, এআইডিএমকে বলুন, মমতা ব্যানার্জির দল বলুন, সবার ধারণা হয়েছিল ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে তাদের বড় শ্যাডো ক্যাবিনেট হয়ে গেল। এবার যখন তারা দেখলো যে না, ভারতবর্ষের মানুষ আবার দুহাত ভরে আশীর্বাদ করেছে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে দিয়ে, মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দুঃখ নিয়ে তারা চেপে রেখেছিল, কিছু বলতে পারেনি। এরপরে ভারতীয় জনতা পার্টি কতগুলো জিনিস, মমতা ব্যানার্জি এবং ভারতীয় কংগ্রেস যেদিন পুলওয়ামাতে
যেদিন পুলামাতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যেদিন বালাকোটে ভারতীয় জনতা পার্টির মন্ত্রী, ভারতীয় জনতা পার্টি নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের তথা বিশ্বের জনপ্রিয়তম ব্যক্তি নরেন্দ্র মোদি বললেন এই মানবিকতার অপমান আমি সহ্য করব না, যেদিন আমাদের সেনাবাহিনী আঘাত হানলেন সেদিন দাঁড়িয়ে একদম ইমরান খান কথায় গলা মিলিয়ে ভারতবর্ষের দুটো মানুষ বলল যে আমাদের কি দাও না আমাদের প্রমাণ দাও যে আমাদের মানুষ মারা গেছে। কে বললেন? বললেন রাহুল গান্ধী, বললেন মমতা দেবী, সবাই বললেন যে ওখানে যে পাক সৈন্য মারা গেছে, ওখানে যে উগ্রপন্থা ধ্বংস হয়েছে তার প্রমাণ দাও। ভারতবর্ষের মানুষ এটাকে ভালোভাবে নিল না। এরপর ভারতবর্ষের সরকার আসার পর, যখন তারা দেখল যে অমিত শাহজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রথমে কি করল, যে ভারতবর্ষের জনতা পার্টি প্রথমে করল 25 জুলাই 2019 ভারতবর্ষ থেকে মহিলাদের সম্মান গাবনের প্রশ্নে দাঁড়িয়ে তিন তালাক প্রথা বিলোপ করল। ভাবুন, পৃথিবীতে 137টা ইসলামিক দেশ আছে, কোন দেশে তিন তালাক ছিল না, আমাদের দেশে তিন তালাক ছিল সেই 25 জুলাই, যেদিনকে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি তিন তালাক রদ করল এবং কেন্দ্রের দুটো কক্ষে পালক ছিল, সেদিন বুকে যন্ত্রণা নিয়েও কংগ্রেসকে, বুকে যন্ত্রণা নিয়েও সিপিএমকে, বুকে যন্ত্রণা নিয়েও মমতা ব্যানার্জিদের বসে থাকতে হলো, কোনো কথা বলতে পারলো না। চ্যালেঞ্জ করে বলতে যাই, আপনাদের যদি হিম্মত থাকে আপনারা বলুন তিন তালাক রদ করা অন্যায় হয়েছে, বুক ফুটে বলতে পারবেন না। কারণ মহিলাদের যে সম্মান ভারতের প্রধানমন্ত্রী দিলেন সেটা বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার করা ক্ষমতা নেই। এবার হলো 5ই আগস্ট 2019 সাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে তার নেতৃত্বে প্রথমে রাজ্যসভায়, তারপর লোকসভায় দাঁড়িয়ে কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করে দিলেন। কাশ্মীর আজ এক নেশ, এক নিশান, এক বিধানের দেশ। আমরা গর্বিত যে এক দেশ এক নিশান এক বিধান দিয়ে ভারতীয় জনতা পার্টির যে মানুষটি প্রথম শুরু করেছিলেন আন্দোলন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির জন্মদাতা, তিনি পশ্চিমবাংলার মানুষ, সেই যে কথা ভারতীয় জনতা পার্টি দিছিল সেই ভারতীয় জনতা পার্টি কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করল। সবাই বলল যা দাঙ্গা হবে, সবাই বলল রক্তস্রোত বয়ে যাবে, কিন্তু কিচ্ছু ঘটল না। ভারতবর্ষ থেকে কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ হয়ে গেল। কি দক্ষতার সাথে, কি যোগ্যতার সাথে 370 ধারা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 370 বিলোপ করলেন। লোকসভায় বিতর্ক হলো, রাজ্যসভায় বিতর্ক হলো, কোন জায়গায় দাঁড়িয়ে সমস্ত প্রশ্নের যথাযথ জবাব দিলেন, ভারতবর্ষ থেকে 370 বিলোপ হয়ে গেল। মমতা ব্যানার্জির বুকটা যন্ত্রণায় ছিঁড়ে গেল, রাহুল গান্ধীর বুক যন্ত্রণায় ছিঁড়ে গেল, অন্যান্য দলগুলোর বুক যন্ত্রণায় ছিঁড়ে গেল। তারা বলল, আমি আবার বলছি, ভারতীয় জনতা পার্টি এই মঞ্চ থেকেও দাবি করে বলে কোন রাজনৈতিক দলের যদি ক্ষমতা থাকে তারা প্রকাশ্যে দাঁড়িয়ে বলুন আমরা কাশ্মীরে 370 ফেরাতে চাই, কেউ পারবেন না, তাই এই সব রাগগুলো, ক্ষোভগুলো,
বুকের মধ্যে জমিয়ে রাখছিল ভারতবর্ষের কংগ্রেস, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তৃণমূল কংগ্রেস সব বুকের মধ্যে জমিয়ে রাখছে। এবারে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে ভারতবর্ষের রাম জন্মভূমি নিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত যে রায় দেবে আমরা সবাই তাই মেনে নেব। এবার ভারতবর্ষের সর্বোচ্চ আদালত বলল যে রাম মন্দিরটা অযোধ্যায় হবে, তাই অযোধ্যায় রাম মন্দির হবে, হওয়ার ফলে আজকে এই যে তেতোগুলো জ্বলতে হচ্ছিল স্বাভাবিকভাবেই ভেতরে ভেতরে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সবাই মিলে কিভাবে কিভাবে ভারতবর্ষকে বিব্রত করা যায়, কি করে ভারতবর্ষে অশান্তি করা যায়, সেই কারণে তারা আজকে দাঁড়িয়ে ছক করছে। এরপর ভারতবর্ষে দাঁড়িয়ে অমিত শাহজি কি করলেন, অমিত শাহজি বললেন যেটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের কমিটমেন্ট, ভারতীয় জনতা পার্টির কমিটমেন্ট যে ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, বাংলাদেশ হোক, সেখান থেকে যে সমস্ত মানুষ যারা ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হয়ে যে সমস্ত সংখ্যালঘু মানুষ ভারতবর্ষে স্থান নিয়েছে, এটা আমাদের কমিটমেন্ট, আমরা তাদের প্রত্যেককে নাগরিকত্ব প্রদান করব। সেই নাগরিকত্ব প্রদান করব বলে এই শরণার্থী নিয়ে দাঁড়িয়ে যেদিনকে উনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনলেন, সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনার পর ভারতবর্ষের দুটো হাউসে, লোকসভা এবং রাজ্যসভা দুটো হাউসেই দীর্ঘ ধরে সময় ধরে বিতর্ক চলল। সেই বিতর্ক চলার পর যখন প্রত্যেকটা মানুষের এক একটা প্রশ্নকে ধরে জবাব দেওয়ার পর যেদিনকে ভারতবর্ষের সিএ বিল অ্যাপ্রুভ হলো, সেই দিন হঠাৎ করে লাফিয়ে পড়লেন কে, না তৃণমূল কংগ্রেস, কংগ্রেস কমিউনিস্ট পার্টি, কি কি বললেন, বলেন আমরা সিও মানব না, সিএ কে না মানার কথা বলার অধিকার কার আছে, বলার অধিকার একমাত্র আছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। যে সিএ আইন সংবিধানের ভেতর আছে না সংবিধানের বাইরে আছে, না সংবিধানকে যে মূল স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন তাকে হিট করছে, এই কথা বলার ক্ষমতা যদি কারুর থাকে সেটা সুপ্রিম কোর্টের আছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আপনাদের কথা শুনল না, আপনাদের কথায় দাঁড়িয়ে কোনো অবস্থাতেই দাঁড়িয়ে তাদের আপনাদের অন্তর্বর্তী আদেশ দিলেন না, আপনারা জ্বলে পুড়ে গিয়ে সারা ভারতবর্ষ ধরে আগুন জ্বালালেন, ভারতবর্ষে অশান্তি চান। কি আছে কেন্দ্রীয় নাগরিকত্ব আইনে? কেন্দ্রীয় নাগরিকত্ব আইনে প্রধানমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা কোনো মানুষের নাগরিকত্ব হরণ করছি না, আমরা আরও কিছু মানুষকে নাগরিকত্ব দিতে চলেছি। এই নাম একটা জায়গায় আজকে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে। দেখুন আমার আজকে সময় সংক্ষেপ, অনেক লোক আছে, অতএব আমি বিস্তারিত বলতে গেলে পরে আরও অনেক লোক আছে যারা বলবে, অমিতজি রওনা হয়ে গেছেন সুতরাং তাদের বক্তৃতা ছোট হবে, বক্তৃতা করতেই পারবে না, তাই আমি আমার বক্তৃতা ছোট করে নিয়ে দু চারটে কথা বলি। পশ্চিমবাংলায় আগামী দু মাসের মধ্যেই, এক মাসের মধ্যেই পশ্চিমবাংলায় হবে হচ্ছে পৌর নির্বাচন। আমরা জানি পৌর নির্বাচন মানে এটা হচ্ছে লুটেদের রাজত্ব। পশ্চিমবাংলায় কোনো নির্বাচন আজ অবধি রাজ্য নির্বাচন কমিশনের আওতায় থেকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন হয় না। আমরাও বলতে পারি না যে বাংলায় এই সুষ্ঠু সাধারণ নির্বাচন যদি হয়, আমি আপনাদের বলে রাখি যদি সুষ্ঠু সাধারণ নির্বাচন হয়, মানুষ যদি ভোট বক্সের কাছে যেতে পারে, তাহলে কলকাতা হাওড়া কর্পোরেশন সহ যে 98টা পৌরসভায়
ভোট হওয়ার কথা আছে, প্রত্যেকটা ভোটেই ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে অত্যন্ত ভালো ফলাফল করে। কিন্তু আমি শঙ্কিত, আমি 2015 কলকাতা কর্পোরেশন দেখেছি, আমি 2015 রাজ্যের বিভিন্ন জায়গার পৌরসভাগুলোর নির্বাচন দেখেছি, সেখানে মানুষ তার ভোটাধিকার পায়নি। লোকসভা নির্বাচনের আগেই সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন আমরা 8,500 সিট পেয়েছি, কিন্তু প্রায় 35% আসনে মানুষ তার প্রার্থী পদ মনোনয়ন জমা দিতে পারেনি। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারা নির্বাচন করতে চলেছে। আমরা আবার বলছি, সুষ্ঠু অবাধ নির্বাচনকে সামনে রেখে আমরা সব সময় যে জায়গায় দাঁড়িয়ে, আমরা গত কয়েকদিন আগে মমতা ব্যানার্জি সবার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে যুবক যুবতীরা যারা ভারতীয় জনতা পার্টি করতে চাইছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আমি বা দিলীপবাবু বা রাহুল কেউ বাদ যাচ্ছে না, আমাদের বিরুদ্ধেও মামলা দিচ্ছে। তাই স্বাভাবিকভাবেই আজকে পুলিশি রাজ চলছে, এই পুলিশি রাজের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এই রাজ্যে এখন লুটের রাজত্ব চলছে, সেই লুটের রাজত্বের বিরুদ্ধে আপনারা দেখেছেন গত পরশু দিনই কৈলাসজি একটা প্রেস কনফারেন্স করেছে, রাজ্যের মন্ত্রীরা রাজ্যের বিধায়করা কীভাবে মানুষের থেকে উৎকোচ নিচ্ছে আপনারা লক্ষ্য করেছেন। তাই আমি আমার বলা শেষ, তার কারণ আমার পরবর্তী বক্তা বক্তৃতা করবে, সবাইকে একবার বলিন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।